ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشو مانيتو تيني بي جنجي سيلن كارو موبيل حرانو جيلي চাউল ফোড়ার মাধ্যমে বাহির করার চেষ্টা করা এবং যাদেরকে সন্দেহ করে তাদেরকে খাওয়ানো, এটা তারা গ্রহণ করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন? সম্মানিত তিনি ভাই, যে কেউ মুসলিম হয় অর্থাৎ আত্মসমর্পণ করে আল্লাহর নিকট কোরআন সুন্নাকে মানার জন্যে, তার অবশ্যই সে তার ইসলামকে টিকিয়ে রাখার জন্যে ইসলামের বিধানকে সে মানতে বাধ্য। তাই ইসলামী শরীয়ার মধ্যে এমন কোনো নজির নাই যে কোনো কিছু চুরি হয়ে গেলে এই জন্য চাউল ফোড়া দিতে হবে, বিভিন্ন ধরনের বাটি সালা দিতে হবে। আমাদের দেশে অনেকগুলো কুসংস্কার আছে, আয়না পড়ে, এই ধরনের বিভিন্ন ধরনের নিয়ম তারা বানাই করে। তো এগুলাকে প্রথমত বিশ্বাস করাই যে হারাম, এগুলো বিশ্বাস করা যাবে না, এটা অনইসলামিক নিয়ম পদ্ধতি। এগুলোর মতো অনেকগুলো কুফুরি শিরকি আকিদে বিশ্বাসও থাকে। তাই শরীয়তের বিধান মতে এগুলা হারাম, এগুলো যারা করতেছে তারা হারামের গুণা করতেছে, আর যাদেরকে দিবে এগুলা এরা এটা নিতে বাধ্য না। এরা প্রথমে বলবে যে তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে তুমি এই কথাগুলার জন্যে বিজ্ঞ আলেম ওলামাদের ফতোয়া নাও, এভাবে এটা জায়েজ কিনা, যদি জায়েজ হয় তাহলে আমরা এটা গ্রহণ করবো তোমার থেকে। আর তুমি যদি নাকি যে এটাকে জায়েজ ফতোয়া দেখাতে না পারো বিজ্ঞান ওলামায়ে কেরামদের থেকে, তাহলে তোমার কথা আমাদের শোনার কোনো দরকার নাই। তারপরে যদি তুমি অমুসলিম হও তাহলে অমুসলিমদের যে কোনো বিষয় কোনো মুসলিম এভাবে গ্রহণ করার কোনো ইসলামের মধ্যে দিক নির্দেশনা নাই, সুতরাং এগুলো আমরা গ্রহণ করতে পারবো না। তুমি অন্যায় করতেছো, ইমান আমল নষ্ট করতেছো, তোমার কারণে আমাদের ইমান আমল আমরা নষ্ট করবো কেন? আর শরীর যে বিষয়টা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেভাবে নিয়ম এভাবেই এগুলোকে বের করার চেষ্টা করতে হবে, যদি পারে ওভাবে চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে তো অনেক কিছু হারানো হয়েছে, চুরি হয়েছে, তো এই জন্য তো এই ধরনের চাউল ফোড়ার ব্যবস্থা করা নাই। তো এগুলা অবশ্যই এগুলো হারাম কাজ, এগুলো থেকে অবশ্যই যে বেঁচে থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।